প্রায় 400টি ছবি এবং অসংখ্য নাটকে অভিনয় করা এক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তিনি একজন বলিউড অভিনেতা, প্রধানত হিন্দি ছবিতেই তিনি কাজ করেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এই এপিসোড। আজকের আয়োজনে রয়েছে বলিউডের এক বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের জীবনী। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হন তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কার জীবনী নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। অনুপম খের একজন দক্ষ বলিউড অভিনেতা, আর সেই সুবাদে তিনি আন্তর্জাতিক ছবিতেও কাজ করেছেন। 2002 সালের গোল্ডেন গ্লোব মনোনীত ছবি বেন্ড ইট লাইক বেকহাম, অ্যাংলি 2007 সালের গোল্ডেন লায়ন বিজয়ী ছবি লাস্ট অপশন এবং 2013 সালের ডেভিড ও রাসেলের অস্কার বিজয়ী ছবি সিলভার লাইনিংস প্লেবুকের মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেও তিনি প্রশংসা কুড়ান। তিনি অভিনয়ের পাশাপাশি ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ও ন্যাশনাল স্কুল অফ ড্রামা পদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। তার আগে তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামার একজন ছাত্র ছিলেন এবং ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে তিনি এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। 2004 সালে ভারত সরকার ভারতীয় সিনেমা বা চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করেন। অনুপম খের কমেডি চরিত্রে সেরা অভিনেতা হিসেবে 5 বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। অনুপম খের এর জীবন সঙ্গী বা স্ত্রী কিরণ খের হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী এবং চণ্ডীগড়ের একজন সংসদ সদস্য। অনুপম খের 7ই মার্চ 1955 সালের সিমলায় একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কেরানি। তিনি সিমলায় DAV স্কুলে পড়াশোনা করেন। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় অভিনয় জীবনের শুরুতে বা অভিনয়ের নাম যশ ও ভাগ্যপ্রাপ্তির পূর্বে তিনি আর্থিক অভাবে মুম্বাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাতেন এবং 2-1 বেলা খেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত থাকেন। অভিনয় জীবনের শুরুর দিকে মঞ্চে যা কিছু চরিত্রে অভিনয় করতেন তা ছিল হিমাচল প্রদেশের বিশ্ববিদ্যালয়ের কলেজ ফাংশনে। 1985 সালে অনুপম খের তার চেয়ে কনিষ্ঠ অভিনেত্রী কিরণ খেরকে বিয়ে করেন। অনুপম খের 1982 সালের আগমন হিন্দি ছবিতে চলচ্চিত্রে পদাচরণ শুরু করেন। পরে 1984 সালে সারস ছবিতে কাজ করেন, যেখানে অনুপম 28 বছর বয়সী মধ্যম পরিবারের একজন পুত্রহারা অবসরপ্রাপ্ত সাধারণ মহারাষ্ট্রীয় মানুষের চরিত্রে অভিনয় করেন। তিনি এ পর্যন্ত অনেকগুলো কমেডি চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে কিছু নেগেটিভ চরিত্রও ছিল, যেমন 1986 সালের কার্মা ছবিতে সন্ত্রাসী ডক্টর ড্যাং এর চরিত্রে অভিনয় করেন। তাছাড়া 1989 সালে ড্যাডি ছবিতে অবদানের জন্য ফিল্মফেয়ার সিক্রেটিস পুরস্কার ফর বেস্ট পারফরমেন্স ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন। অনুপম খের বলিউডের কিং শাহরুখ খানের সাথে অনেকগুলো হিন্দি ছবিতে কাজ করেছেন, তার মধ্যে রয়েছে ডর, DDLJ বা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, চাহাত, কুসকুস হোতা হে, মহাব্বতে এবং ভেজারা। 2007 সালে অনুপম খের তার ন্যাশনাল স্কুল অফ ড্রামার সহপাঠী সতীশ কৌশিকের সাথে কারোবাগ প্রোডাকশন নামের একটি ফিল্ম প্রোডাকশনের কোম্পানি গড়ে তোলেন এবং সেই প্রোডাকশন থেকে তাদের প্রথম ছবি সতীশ কৌশিকের পরিচালনায় তেরে সাং বের হয়। অনুপম খের সেন্ট্রাল বোর্ডের চেয়ারম্যান, সেই সাথে একটি এডুকেশন ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর। 2014 সালে অনুপম খের ব্রিটিশ ছবি সংগ্রাম নামে একটি ফিকশনাল রোমান্টিক ছবিতে অভিনয় করেন, যা 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকে বাস্তব ও ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়। বর্তমানে তিনি সেনা অনুপম আঙ্কেল, সওয়াল 10 করোড় কা, লিড ইন্ডিয়া এবং ফিরোজ আব্বাস খান পরিচালিত অনুপম খেরের নিজের লেখা এবং অভিনয় করা আত্মজীবনীমূলক অনুষ্ঠান দা অনুপম খের শো কুছ ভি হো সকতা হে অনুষ্ঠান পরিচালনা করছেন। দা অনুপম খের শো কুছ ভি হো সকতা হে, যাতে আমন্ত্রিত অতিথি শাহরুখ খানের বদৌলতে প্রথম পর্বেই হিটের মর্যাদা পায় এবং বর্তমানে সেটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। অনুপম খের তার এই অনুষ্ঠানের পাশাপাশি বর্তমানে অভিনয় করে যাচ্ছেন।